আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তা আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে, ডিম বোনা। দেখা যায় যে অনেক সময় আমার মাছ খেতে ভালো লাগে না, তখন কিন্তু ডিমটা আমরা বোনা করে খেতে পারি এভাবে করে। তা আমি এখানে ডিম চারটে সিদ্ধ করে নিছি। ডিমটা আমি এখন ছুরি দিয়ে চিরে নিব, তাহলে মশলাগুলো ঢুকতে সুবিধা হবে। তা আমি চুলায় একটা প্যান বসাইলাম, সে প্যানে এখন তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি কিন্তু আগে হলুদ মরিচ লবণ মাখাই নেই ডিমে, আমি এখানে তেলে দিয়ে দিব। আর এইভাবে করে কিন্তু ডিমগুলো ভাজলে কালারটা সুন্দর আসে। তা আমি এখানে এক চামচ হলুদ দিয়ে দিলাম আর এক চামচ লবণ দিয়ে এখন মিক্স করে নিব। আর এইভাবে যদি ভাজা হয় তাহলে কিন্তু ডিমগুলো পুড়ে না আর লাগেও না। আমি এখন ডিমগুলো দিয়ে দিব তেলে। এই যে ডিমের কালারগুলো খুব সুন্দর। আমার ডিমগুলো এভাবে করে ভাজলাম, আমি এখন ডিমগুলো উঠিয়ে নিব। উঠিয়ে যে তেলটা আছে প্যানে, সেই প্যানে সেই তেলেই আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দিব। এক চামচ লবণ দিয়ে দিব যাতে পেঁয়াজগুলো নরম হয়। আমরা কিন্তু পেঁয়াজগুলো বেশি ভাজবো না, বেশি শক্ত রাখবো না, মোটামুটি একটা নরম ভাব আসলেই কিন্তু আমরা পেঁয়াজগুলোতে মশলা দিব। তা আমি এখন ঢাকনা দিয়ে দিব। পাঁচ মিনিট পরে আসলাম, পেঁয়াজগুলো মোটামুটি একটু নরম হয়ে আসছে। তা আমার এখন আমি এখানে কাঁচামরিচ নিয়েছি তিনটি, কেটে সেই কাঁচামরিচগুলো দিয়ে দিব। অনেকে হয়তো বা বলবেন আপু কাঁচামরিচ আগে দেন নাই কেন, আগে কাঁচামরিচ দিলে হয় কি ঝাল হয়, তো আমার বাচ্চারা এত ঝাল খাবে না সেই জন্য। তা আমি এখানে দুই চামচের মতন পেঁয়াজ বাটা দিয়ে দিব। আর অবশ্যই আদা রসুনটা কিন্তু একটু কষাই নিতে হবে। তো আমি এখানে এক চামচ রসুন দিয়ে দিব, এক চামচ আদা দিয়ে দিব, দিয়ে আমি একটু ভেজে নিব, না হলে কাঁচা গন্ধ করবে। ডিম বোনা করলে কিন্তু অবশ্যই আদা রসুনটা আগের থেকেই কষাই নেবেন, না হলে কাঁচা গন্ধটা থেকে যায়। এখানে আমি অল্প করে পানি দিয়ে দিব যাতে মশলাগুলো না পড়ে। ডিম বোনাটা এভাবে করে যদি করেন তাহলে কিন্তু দেখবেন খেতে ভালো লাগবে। এখানে এক চামচের মতো হলুদ দিয়ে দিব, ধনিয়া গুঁড়ো এক চামচ, জিরা এক চামচ, মরিচের গুঁড়ো এক চামচের থেকে একটু কম দিছি আমি, এত একটা ঝাল খাবে না সেই জন্য। আর স্বাদ মতো লবণ, আপনারা ঝাল খেতে চাইলে আর একটু বেশি করে দিতে পারেন। তো ভালো করে মিক্স করে দিব। তো আমার মিক্স করা হয়েছে, আমি ঢাকনা দিয়ে এক মিনিটের মতন মশলাগুলো কষাবো। এক মিনিটের মধ্যে যদি মশলাগুলো কষানো হয় তাহলে কিন্তু ডিমটা ভালোই লাগবে খেতে। তা আমার দেখলেন মশলাগুলো কষানো হয়েছে, তা আমি আবার একটু লাড়া দিয়ে দেখব। তো আমার মশলাগুলো দেখলেন আমি কীভাবে কষাইলাম। তো মশলাকে যদি এভাবে করে কষানো হয় তাহলে ডিমটা
খেতে ভালো লাগে। তো আমি ডিমটা এখন দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ডিম আর মশলা কষাবার জন্য 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে রাখবো। পাঁচ মিনিট পরে আসলাম, দেখতে পারলেন আমি কিন্তু আর কোনো পানি দিইনি, এই তেলের উপরেই কিন্তু আমি ডিমটা বোনা করলাম, আর যেটুকু পানি দিছি অল্প একটু। এইভাবে করে যদি ডিম বোনা করেন তাহলে দেখবেন খেতেও ভালো লাগবে। তো আমার চুলাটা অফ করে দিয়ে ডিমটা হয়ে গেল, এই যে আপনাদের সামনে পরিবেশন করলাম। তাহলে অবশ্যই আপনারা বাসায় এটা তৈরি করবেন। ভালো যদি লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।